আসসালামু আলাইকুম এসব বৈশুনিবাই আনিকার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শুনব বিখ্যাত আমেরিকান কবি সাহিত্যতাত্ত্বিক সমালোচক বিভীষিকাগ্রস্ত মনোজগতের কথাকার হিসেবে খ্যাত এডগার অ্যালান পোয়ের লেখা দি ব্ল্যাক ক্যাট গল্পটির অনুবাদ কালো বিড়াল গল্পটি সবচেয়ে অসাধারণ অথচ ঘরোয়া যে ইতিবৃত্তটি লিখতে যাচ্ছি সে ইতিবৃত্তে আপনাদের বিশ্বাস জন্মানোর যেমন চেষ্টা করব না ঠিক তেমনি আমারে এই আখ্যায়িকার সত্যাসত্য আপনাদের যে বিশ্বাস হবে তাও আশা করি নে যে ব্যাপারে আমার নিজেরই জ্ঞান বুদ্ধি কোনো সদুত্তর খুঁজে পায় না তাতে আপনাদের বিশ্বাসটুকু আশা করাও পাগলামির নামান্তর তবু বলবো। আমি পাগল তো নই এমনকি স্বপ্নের ঘরে যে আছি তাও নয় তবে আজ আছি কাল নেই তাই ইচ্ছে করে আমার অন্তরের যা কিছু উজাড় করে দিয়ে যাই তাই সংক্ষেপে এবং সাধারণ কথায় নেহাত ঘরোয়া কয়েকটি ঘটনা বর্ণনা করব কোনো মন্তব্য বা কোনো জটিলতা এ বর্ণনার মধ্যে না আনাই আমার ইচ্ছে এই সাদামাটা অতি সাধারণ ঘটনাগুলির প্রতিক্রিয়া আমাকে ভীত বিমর্ষ করে তুলেছে আমাকে একেবারে ধ্বংসের মুখে নিয়ে গিয়ে ফেলেছে তবু আমি তাদের ব্যাখ্যা করবার চেষ্টা করব না আমি জানি এ ঘটনাগুলো আমার মনে শুধু বিভীষিকার সৃষ্টি করলেও পাঠকের মনে হয়তো ততটা প্রতিক্রিয়া নাও ঘটাতে পারে কোনো কোনো বিচক্ষণ পাঠক হয়তো আমার এই বিভীষিকার মধ্যে শুধু সাধারণ ঘটনা পরম্পরার যোগাযোগটুকুই খুঁজে পাবেন আবার কেউ বা আরো ধীরস্থির বুদ্ধিতে আমার উত্তেজনার কারণগুলোকে যুক্তিতর্কের সাহায্যে অনেকটা লঘু করতেও পারেন আমার বর্ণিত এই ভয়াল কাহিনীর মধ্যে হয়তো তারা শুধু মামুলি কয়েকটি সাধারণ ঘটনার কার্যকারণ এবং তাদের প্রতিক্রিয়াটুকু নিয়েই একটি সাধারণ ইন্দ্রিয় সিদ্ধান্তেই নেমে আসবেন ছেলেবেলা থেকেই শান্তশিষ্ট এবং মমতাশীল বলে আমার একটা নাম ছিল আমার এই সংবেদনশীল মনের জন্যে সঙ্গীদের কাছে প্রায়ই আমাকে বিদ্রুপের পাত্র হতে হতো বিশেষ করে জন্তু জানোয়ারের প্রতি আমার একটা মমত্ব ছিল ঠিক এই জন্যই বোধ করি বাবা মা আমাকে নানা রকম গৃহপালিত পশু পুষতে বেশ উৎসাহ দিতেন তাদের নিয়েই আমার সময় কাটত তাদের খাওয়ানো সেবা যত্নের মধ্যে দিয়ে যে তৃপ্তি পেতাম আর কোনো কাজে তা পেতাম না বয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার চরিত্রের এই অসাধারণত্ব ক্রমে বেড়েই উঠতে লাগল এবং শেষে এই অসাধারণত্বের মধ্যেই আমি যেন বিচিত্র এক আনন্দের উৎস খুঁজে পেলাম আমার এই আনন্দ জেঠি কী ধরনের তা ব্যাখ্যা করবার দরকার নেই শুধু এটুকু বললেই হবে কোনো লোক তার প্রিয় এবং বিশ্বস্ত কুকুরের জন্য যে ধরনের মমতাবোধ করেন এবং সেই মমতাবোধ থেকে যে ধরনের তৃপ্তি লাভ করেন আমার এই তৃপ্তিও অনেকটা তেমনি জন্তু জানোয়ারের নিঃস্বার্থ ও প্রাণ ভালোবাসার মধ্যে এমন একটা কিছু পরশ পাওয়া যায় যা সোজাসুজি অন্তরকে স্পর্শ করে মানুষের বন্ধুত্ব ও বিশ্বস্ততা যেন এর কাছে ম্লান হয়ে যায় অল্প বয়সেই বিয়ে করেছিলাম এবং ঠিক আমার নিজের মতোই আমার স্ত্রীর মধ্যেও এই বিশেষ গুণটির লক্ষণ দেখে বেশ খুশি হয়েছিলাম সেও পশু পাখি বড্ড ভালোবাসত পোষা জন্তু জানোয়ারের প্রতি আমার মমতা দেখে আমার স্ত্রী বেশ কয়েকটি মনের মতো পশু পাখি জোগাড় করতে দেরি করেনি পাখি লাল মাছ একটি চমৎকার কুকুর কয়েকটি খরগোশ একটি ছোট্ট বাদর আরেকটি বিড়ালও ছিল আমাদের বিড়ালটি আকারে অতিকায় এবং অত্যন্ত সুন্দর গায়ের রং একেবারে মিশমিশে কালো আশ্চর্য রকমের তীক্ষ্ণ বুদ্ধি ছিল বিড়ালটির তার এই বুদ্ধি বা চতুরতা সম্বন্ধে বলতে গিয়ে আমার স্ত্রী প্রায়ই বলতো প্রবাদে যে আছে সব কালো বিড়ালই এক একটি ছদ্মবেশী প্রেত বিশেষ কথাটা ঠিক বলা বাহুল্য আমার স্ত্রী মোটেই কুসংস্কারাচ্ছন্ন ছিল না তবে সে যে এ বিষয়ে গুরুত্ব আদৌ দেয়নি তা না বললেও চলে এ বিষয়ে আমার যা মনে পড়েছে শুধু সেটুকুরই পুনরাবৃত্তি করলাম মাত্র বিড়ালটির নাম রেখেছিলাম প্লুটো পশ্যদের মধ্যে সেই আমার প্রিয় ছিল হ্যাঁ প্রিয় সঙ্গেই বলা চলে তাকে আমি শুধু খাওয়াতাম বাড়ির যেখানেই যাই সে আমার পিছু ছাড়ত না এক মুহূর্তের জন্যেও না এমনকি পথে বেরোলেও সে আমাকে অনুসরণ করতে ছাড়ত না তখন অনেক কষ্টে তাকে তাড়াতে হতো এইভাবে বহু বছর আমাদের অন্তরঙ্গতা টিকে ছিল এরই মধ্যে পাশবিক মনোবৃত্তিজনিত অমিতাচারের ফলে আমার চারিত্রিক ও মনোগত পরিবর্তন বেশ খানিকটা ঘটেছিল এখন সেটা একেবারে চরম এগিয়ে উঠল দিনকে দিন আমি বেশি খেয়ালি বিরক্ত আর অপরের প্রতি সামান্য কারণে বা অকারণেই অসহিষ্ণু হয়ে উঠেছিলাম স্ত্রীর প্রতি কটু কথা বলে ফেলে নিজেরই মনে কষ্ট হতো সে সে এমনও ঘটল তাকে আমি মেরে বসলাম অবশ্য আমার পোষা পশু পাখিরা আমার প্রকৃতির মধ্যে এই ধরনের পরিবর্তনের ব্যাপারটুকু আগেই টের পেয়েছিল হঠাৎ কুকুরটা খরগোশগুলো বা বাদরটা আমার সামনে পড়ে গেলে ওদের ওপর নিষ্ঠুর ব্যবহার করতাম সত্যি কিন্তু প্লুটোর বেলায় অনেক কষ্টে নিজেকে সংযত রাখতাম ক্রমে আমার অসুখটা বেড়ে চলল অসুখটা যেন আমাকে গ্রাস করতে উদ্যত এ যেন মদের নেশার মতো আমাকে পেয়ে বসেছে শেষকালে প্লুটো আর বাদ পড়ল না সে বেশ বুড়ো ও ইদানিং একটু কোপন স্বভাব হয়ে উঠেছিল এখন থেকে সেও আমার রক্তচটা প্রকৃতির পরিচয় পেতে লাগল রাত্রিবেলা শহরের কোনো এক আড্ডাখানা থেকে মদে চুর হয়ে বাড়ি ফিরেছি হঠাৎ খেয়াল করলাম বিড়ালটি আমাকে দেখেই যেন ফস করে এড়িয়ে যাবার চেষ্টা করল খপ করে ওর গলাটা চেপে ধরে ফেললাম ভয়ে সে হাঁচর পাচর করতে করতে আমার হাতটায় সামান্য দাঁত বসিয়ে দিল হঠাৎ কি এক পাশবিক ইচ্ছা আমাকে যেন ভর করলো কাণ্ড জ্ঞান হারিয়ে ফেললাম মনে হলো যেন আমার নিজস্ব আত্মাটুকু এক মুহূর্তে কোথায় মিলিয়ে গেল তার বদলে এক ভয়ঙ্কর ঈর্ষাপরায়ণ কুপ্রবৃত্তি আমার সর্বশরীরের স্নায়ুতে স্নায়ুতে শিহরণ দিয়ে গেল ওয়েস্ট কোটের পকেট থেকে ছোট একটা ছুরি বার করে খুলে নিলাম বিড়ালটিকে গলা টিপে ধরে তার একটা চোখ চাকু দিয়ে খুবলে কেটে বার করে নিলাম এই চরম নিষ্ঠুরতার কথা আজ লিখতে বসে আমি অবাক হয়ে যাই উত্তেজিত হয়ে উঠি শিউরে উঠি সকাল গত রাতের অমিতাচারজনিত উত্তেজনার চিহ্ন আর নেই ঘুমের মধ্যেই সেসব যেন ধুয়ে মুছে গেছে বেশ ঠান্ডা মেজাজে গতরাতের নিষ্ঠুর কাজটির কথা মনে পড়তেই শঙ্কিত হয়ে উঠলাম আমার কুকর্মের জন্যে নিদারুণ অনুতাপ হলো কিন্তু যতদূর মনে হয় আমার এই অনুতাপের মনোভাবে কোনো গভীরতা ছিল না একে আন্তরিক কখনোই বলা যায় না কারণ আমি আবার মদের মধ্যে ডুবে গেলাম তখনই আবার আমার কৃতকর্মের যা কিছু স্মৃতি সব যেন কোথায় মিলিয়ে গেল ইতিমধ্যে প্লুটো ধীরে ধীরে সেরে উঠল এখন তাকে দেখে মনে হয় চোখের জন্যে তার আর কোনো যন্ত্রণা নেই কিন্তু তার চক্ষুহীন অক্ষিকোটরটির দিকে তাকানো যায় না বিভৎস সে আগের মতোই বাড়ির সব জায়গাতেই ঘুরে বেড়ায় কিন্তু আমার সারা পেলেই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যায় সেখান থেকে যে প্রাণীটি আমাকে এত ভালোবাসত সেই আমাকে এখন এত অপছন্দ করে একটুও বরদাস্ত করতে পারে না দেখে আমার খুব দুঃখ হতো তখন সেই মুহূর্তটিতে নিজেকে আবার সেই আগের মমতাশীল মানুষটির মতোই মনে হতো কিন্তু মনের এই অবস্থাটুকু বেশিক্ষণ স্থায়ী হতো না এইভাবে কয়েকদিনের মধ্যেই বেশ বিরক্ত হয়ে উঠলাম শেষে একটা অনমনীয় একগুয়েমি ভাবেই যেন আমায় পেয়ে বসল অদ্ভুত এই যে এই মনোভাবের কোনো কার্যকারণ খুঁজে পাওয়া যায় না কোন যুক্তিতর্ক দিয়ে একে বিশ্লেষণ করে বোঝাতে পারা যায় না এই যে মাথা পাগলা একটা জেদ এটা আমার সহানুভূতিশীল মনকে যেন নিঃশেষে শুকিয়ে দিয়েছিল মনের এই বিপথগামী গতি মানুষের হৃদয়ের আদিম মনোবৃত্তিরই স্বরূপ এই মনোবৃত্তি বা অনুভূতি পূর্ণ ও প্রকটভাবে আমাদের চরিত্রকে প্রভাবিত করে এমন অনেককেই দেখা যায় কোনো একটা গর্হিত কাজ করছে কিন্তু তার ওই কুকর্মের হয়তো কোনো কারণই নেই তার হয়তো মনে হয়েছিল কাজটি তার আদৌ করা উচিত নয় ব্যাস এটুকুই কিন্তু মনের দরজায় কোনো সতর্ক প্রহরী না বসানোর ফলেই বাইরের দরজা দিয়ে যা কিছু অন্যায় ভেতরে চলে এসেছে আর তখনই মনটা করবার জন্যে আকুল হয়ে উঠেছে এই যে মনোভাব এটি আমার শেষ পতনকে যেন আরও ত্বরান্বিত করেছিল এটা সেই দুর্দমনীয় পিপাসা যে পিপাসা আমার নিজের সংবেদনশীল মনের বিরুদ্ধে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে আমাকে উত্তেজিত উদ্বুদ্ধ করেছিল অন্যায় করার ইচ্ছাতেই আমি সেই অবলে জীবটির ওপর অত্যাচার চালিয়ে গিয়েছি একদিন সকালে সম্পূর্ণ নির্বিকারভাবেই বিড়ালটির গলায় দড়ির একটা ফাঁস লাগিয়ে গাছের ডালে তাকে ঝুলিয়ে দিলাম অস্ত্রসিত চোখে তার এই নিদারুন মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মর্মপীরায় নিজেই দগ্ধ হলাম তাকে ফাঁসি দিলাম কারণ সে আমাকে ভালোবাসত তাকে নিষ্ঠুরভাবে হত্যা করলাম কারণ আমি জানতাম আমার দুষ্কর্মের কোনোই যুক্তি নেই তাকে ফাঁসি দিলাম কারণ আমি বুঝেছিলাম আমার এই কাজটা আসলে একটা মহাপাপ হচ্ছে যে মহাপাপ আমার মৃত্যুঞ্জয়ী আত্মাকে হয়তো বিপন্ন করবে এবং পরম দয়ালু আর চরম ক্ষমতার অধিকারী ঈশ্বরের কাছ থেকে আমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে যেদিন প্লুটোকে এভাবে গাছে ঝুলিয়ে মারলাম সেই রাতে একটা ঘটনা ঘটল আগুনের হলকায় হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের পর্দাগুলোই তখন আগুন ধরেছে সমগ্র বাড়িটাই দাও দাউ করে জ্বলতে শুরু করেছে অতি কষ্টে আমি আমার স্ত্রী ও একটি চাকর কোনোক্রমে আগুনের মধ্য থেকে বেরিয়ে এলাম পুরে সব শেষ হয়ে গেল পার্থিব যা কিছু সম্পদ আমাদের সব পুরে ছাই হয়ে গেল সর্বস্ব হারিয়ে মুশরে পড়লাম আমার নিষ্ঠুর কাজ ও এই দাবানলের মধ্যে কোনো যোগাযোগ বা কার্যকারণ সম্বন্ধ কল্পনা করার মতো দুর্বলতা আমার ছিল না আমি শুধু কয়েকটি ঘটনা ঠিক যেমন যেমন ঘটেছিল তেমনিভাবেই লিখে যাচ্ছি ঘটনা পরম্পরার কোনো সম্ভাব্য ইঙ্গিত করা আমার ইচ্ছে নয় যোগাযোগকে অগ্নিকাণ্ডের পরের দিন আমাদের বাড়ির ধ্বংসস্তূপের কাছে গিয়েছি বাড়ির সব দেয়ালগুলোই ভূমি হয়েছে বাড়ির মধ্যেখানে আমার শোবার ঘরের একটি অপেক্ষাকৃত পাতলা দেয়াল শুধু দাঁড়িয়ে আছে এই দেয়ালটির দিকেই মাথা করে আমি শুতাম সম্প্রতি এই দেয়ালটিতে নতুন করে বালি কাজ করা হয়েছিল খুব সম্ভব সেই জন্যেই লক্ষ্য করলাম দেয়ালটি আগুনকে যেন বেশ খানিকটা রোধ করতে পেরেছে দেখলাম দেয়ালটির কাছে অনেক লোক জড়ো হয়ে কি দেখছে কেউ কেউ আবার অত্যন্ত কৌতূহলী হয়ে মনোযোগ দিয়ে দেয়ালটির জায়গা বিশেষ পরীক্ষা করছে কেউ বলছে আশ্চর্য আবার কেউ বা অদ্ভুত অদ্ভুত বলে চিৎকার করছে ওদের এই ধরনের কথাবার্তায় আমিও কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে গেলাম দেখলাম সাদা দেয়ালের গায়ের জল ছবির মতো আবছা একটি ছবি বিরাট একটা বিড়ালের প্রতিকৃতি বিস্ময়কর এবং অদ্ভুত নিখুঁত প্রতিকৃতিটি বিড়ালটির গলায় একটা দড়ির চিহ্নও রয়েছে প্রথম দেখা মাত্রই এ দৃশ্য ভৌতিক ছাড়া আর কিছু মনে হয়নি বিস্মিত ও আতঙ্কিত হয়ে উঠলাম কিন্তু ধীরে ধীরে অভিভূত ভাবটা কাটিয়ে উঠতে লাগলাম পরিষ্কার মনে পড়ল বাড়ির পাশেই বাগানের একটি গাছের ডালে বিড়ালটিকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মেরেছিলাম বাড়িতে যখন আগুন লাগে সে সময়ে প্রতিবেশীরা অনেকেই এই বাগানের মধ্যে এসে জড়ো হয়েছিল খুব সম্ভব এদের মধ্যেই কেউ মৃত বিড়ালটিকে দড়ি কেটে গাছ থেকে নামিয়ে আমার শোবার ঘরের খোলা জানালা দিয়ে ভেতরে ছুঁড়ে ফেলেছিল উদ্দেশ্য আর কিছু নয় ঘুম থেকে আমাকে জাগানো আমার ধারণা এই অবস্থাতে পাশের দেয়ালের পতনের ফলে খুব সম্ভব মৃত বিড়ালটি অক্ষত দেয়ালটির পলিস্তারার সাথে চেপটে পিষে একাকার হয়ে গিয়েছিল এবং তার ফলেই দেয়ালের চুন ও জান্তব দেহের অ্যামোনিয়ার সংমিশ্রণে আর আগুনের তাপে হয়তো এইভাবে একটা নিখুঁত প্রতিকৃতির সৃষ্টি হয়েছে এভাবে আমার যুক্তিতর্ক অনুযায়ী ব্যাপারটার একটা সূক্ষ্ম ব্যাখ্যা খাড়া করলেও আমার বিবেকের কাছে এই ব্যাখ্যাটা খুব গ্রহণযোগ্য বলে মনে হয়নি দৃশ্যটা বেশ গভীরভাবেই আমার মনকে আলোড়িত করেছিল মাসাধিক কাল ধরে এই বিড়াল বিভীষিকাকে মন থেকে দূর করতে পারিনি এবং ব্যাপারটা নিয়ে আমার মনে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হয়েছিল কিন্তু এ অনুভূতি যে আমার কৃতকর্মের মনপিরাজনিত তা নয় শেষ পর্যন্ত এতদূর মনটা খারাপ হয়ে গেল যে বিড়ালটির অভাব আমি নতুন করে আবার অনুভব করতে লাগলাম যেসব বদ আড্ডায় আমি ঘুরে বেড়াই সবখানেই ঠিক প্লুটোর মতো আরও একটি বিড়ালের সন্ধান করে ফিরতে লাগলাম আমার এমন একটি বিড়াল চাই যে প্লুটোর মতোই হবে তারই পরিত্যক্ত স্থান জুড়ে বসবে আমাদের মাঝে এক রাত্রির ঘটনা প্রায় বেহুশ হয়ে একটা নোংরা আড্ডায় বসেছিলাম আসবাবপত্র বলতে ঘরে শুধু মদের বড় কটা পিঁপেই ছিল হঠাৎ একটা পিপের উপর কালো কি একটাকে বসে থাকতে দেখলাম এক দৃষ্টে পিপেটার দিকে দৃষ্টি হঠাৎ লক্ষ্য বস্তুটিকে স্পষ্ট দেখতে পেয়ে বিস্মিত হলাম কাছে গিয়ে ওকে স্পর্শ করলাম বিরাট একটি কালো বিড়াল ঠিক প্লুটোর মতোই কিন্তু একটি ব্যতিক্রম ছিল ওর শরীরে ক্ষীণ অথচ বিস্তৃত একটি সূক্ষ্ম সাদা দাগ বিড়ালটির প্রায় গলা জড়িয়ে বুক পর্যন্ত বেষ্টন করে আছে বিড়ালটিকে ছুঁতেই সে চট করে উঠে দাঁড়িয়ে ঘ্যার ঘ্যার করে শব্দ করতে করতে আমার হাতে মাথা ঘষতে লাগল মনে হলো আমাকে দেখে সে যেন খুশি হয়ে উঠেছে এতদিনে যেন হারানো মানিক খুঁজে পেলাম বাড়িওয়ালাকে ধরলাম বিড়ালটি আমার কাছে বিক্রি করতে হবে সে তো অবাক বিড়ালটি তার তো নয়ই এমনকি কার বা কোথা থেকে এসেছে তাও সে জানে না এর আগে ওটাকে সে কখনো দেখেনি বিড়ালটির মাথায় পিঠে অনেকক্ষণ ধরে হাত বুলিয়ে আদর করলাম বাড়ি যাবার সময় দেখি সে আমার সঙ্গ নিয়েছে আমি তাকে বাধা দিলাম না যেতে যেতে মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে ওর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম বাড়ি পৌঁছেই দেখা গেল বিড়ালটা চটপট পোষ মেনে গেছে কিছুক্ষণের মধ্যেই সে আমার স্ত্রীর অত্যন্ত ন্যাওটা হয়ে পড়ল আমার পক্ষে কিন্তু কয়েকদিনের মধ্যেই বিড়ালটিকে বরদাস্ত করা শক্ত হয়ে উঠল আগে যা অনুমান করা গিয়েছিল এটাকে ঠিক তার বিপরীত মনোভাব বলা যায় কিন্তু বুঝতে পারতাম না কেন এমন হল দেখা গেল বিড়ালটি সব সময়ই আমার কাছে কাছে ঘুরে বেড়ায় এতে করে আমার বিরক্তি লাগতে শুরু করল সে সেই বিরক্তি ধীরে ধীরে নিদারুণ ঘৃণায় পরিণত হলো ওকে এড়িয়ে যাবার চেষ্টা করতাম আমি আমার আগের নিষ্ঠুরতার কথা মনে পড়ায় বেশ লজ্জিত বোধ করতাম নিজেকে বিড়ালটির উপর কোনো অত্যাচার করা থেকে নিজেকে সংযত রাখতাম বেশ কিছুদিন ওকে কোনো মারধর করিনি কিন্তু ক্রমশ তাকে দেখলেই অকথ্য ঘৃণার ভাব মনের মধ্যে পাক খেয়ে উঠতে শুরু করলো তার উপস্থিতিকেই বিরক্তিকর মনে হতে লাগল তার চেহারাকে সংক্রামক নিঃশ্বাস প্রশ্বাসের মতোই মারাত্মক মনে হতো অতি সাবধানে তাকে এড়িয়ে যেতাম বিড়ালটাকে বাড়িতে আনার পরদিন দিন আশ্চর্য হয়ে লক্ষ্য করেছিলাম ঠিক প্লুটোর মতোই তারও একটি চোখ কানা কি জানি কেন এর ফলে তার ওপরে আমার ঘৃণাটুকু আরও বেড়ে গিয়েছিল কিন্তু বিড়ালটি কানা বলেই অথবা সব দিক থেকেই প্লুটোর মতো দেখতে বলেই বোধ হয় আমার স্ত্রী তাকে আরও বেশি গভীরভাবে আদর যত্ন করতে লাগলো অবলা জন্তু জানোয়ারদের প্রতি আমার স্ত্রীর এই ধরনের মমতাবোধ আগে থাকতেই ছিল আমারও আগেই বিশেষ গুণটি ছিল আর এই প্রবৃত্তির জন্যে অনেক সময়ে সহজ ও অনাবিল আনন্দ বলতে যা বোঝায় তার পূর্ণ আস্বাদও পেয়েছি কিন্তু এখন সে অনুভূতি আমার মধ্যে আর নেই দেখা গেল বিড়ালটিকে আমি যতই বরদাস্ত করতে পারছি না সেও ঠিক সেই অনুপাতে যেন আমাকে পেয়ে বসছে সে যে কি অদ্ভুত আদুরে হয়ে আমাকে সব সময় অনুসরণ করত তা আপনারা বুঝে উঠতে পারবেন না হয়তো কোথাও বসেছি দেখা গেল ঠিক আমার চেয়ারের নিচে সে বসে আছে কোনো কোনো সময়ে সে আবার লাফিয়ে আমার কোলে উঠে বসত তারপর চলতো তার আহলাদের বহর ঘৃণায় আমার গা রি রি করে উঠত উঠে চলে যাচ্ছি দেখা গেল সে তখন আমার ফাঁকের মধ্যে দিয়ে হাঁটছে সময় সময় পায়ে পা জড়িয়ে আছার খাবার উপক্রম হতো মাঝে মাঝে আমার কাপড়ে আবার তীক্ষ্ণ নোক আটকে গিয়ে হাঁচর পাচর করে সোজা বুকের কাছে উঠে আসতো মনে হতো একটা ঘায়ে ব্যাটাকে শেষ করে দেই কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত রাখতাম অতীতের নিষ্ঠুরতার কথা মনে পড়ে যেত আর সত্যি কথা বলতে কি বিড়ালটিকে দেখলেই আমি এমন আতঙ্কিত হয়ে পড়তাম যে তার কোনো ক্ষতি করার সাহসী হতো না আমার এই যে আমার এই আতঙ্কিত ভাব এটা কিন্তু নিজের কোনো শারীরিক ক্ষতির ভয় নয় তবু ঠিক কেন যে এমনটি হতো তা আমি বোঝাতে পারবো না বলতে লজ্জা হয় এই বিকটাকার জীবটি ও তার হিংস্র আচরণ আমার মধ্যে যে কি ধরনের বিভীষিকা ও ত্রাসের সঞ্চার তা নিজেই বুঝে উঠতে পারছিলাম না ওর গলার কাছে যে সাদা দাগটি ছিল সে বিষয়ে আমার স্ত্রী অনেকবারই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল আমি আগেই বলেছি এই দাগটুকুই একমাত্র যা প্লুটোর ছিল না অন্য কোনো বিষয়েই এই রহস্যময় জীবটির সাথে প্লুটোর বিন্দু মাত্র পার্থক্য ছিল না প্লুটোকে আমি নিজের হাতে মেরে ফেলেছি পাঠকের হয়তো মনে হচ্ছে এই সাদা দাগটি বড় হলে অত্যন্ত আবছা মনে হবার কথা কিন্তু পাঠক হয়তো আমাকে পাগল ঠাওরাবেন যদি বলি ওই আবছা দাগটুকু ধীরে ধীরে অত্যন্ত প্রকট স্পষ্ট হয়ে ফুটে উঠছিল বলতে গিয়ে শিউরে উঠি ঘৃণায় ভয়ে স্তম্ভিত হয়ে যায় অদ্ভুত অদ্ভুত ওই দাগটা গলার চারদিকে স্পষ্ট হয়ে জেগে ওঠা ঠিক ঠিক যেন ফাঁসির একটা দড়ি গলায় চেপে বসে আছে তাকানো যায় না মৃত্যু শীতল অসহ্য যন্ত্রণা অসহ্য ত্রাসের প্রতীক যেন আমার চোখের সমুখে জেগে ওঠে সামান্য একটা জীব তুচ্ছ একটা বিড়াল এমনি করে আমার দেহ মনকে বিভীষিকার বিষে কুকড়ে দিচ্ছে আমার মনুষ্যত্বকে দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে আমাকে সহ্যের সীমা ছাড়িয়ে রসাতলে নিয়ে গিয়ে ফেলছে মানুষ হয়ে আমি কি একটা পশুর কাছে হীনতম তুচ্ছতম একটা জীবে পরিণত হয়েছি দিনরাত যখনই ভাবি মনে হয় আমার শান্তি নেই সুখ নেই ভয় শুধু ভয় আর ত্রাসের তুহিন শীতল অস্থিরতা প্লুটো সব সময়ই আমার সাথে সাথে ঘুরে বেড়াতো কিন্তু এ বিড়ালটা তার চেয়েও ভীষণ হয়তো হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছি দেখে বুকের উপর সে চেপে বসে আছে তার গরম নিঃশ্বাস আগুনের হলকার মতো মুখে এসে লাগছে জলজ্যান্ত দুঃস্বপ্নের মতো বিকটাকার বিড়ালটিকে বুকের উপর থেকে নিচে ফেলে দেবার মতো জোরও যেন পাইনি বুকের উপর চেপে বসে চিরতরে ও যেন আমার হৃদয়ের একটা বিরাট বোঝা হয়ে থাকতে চায় উহ কি অসহ্য যন্ত্রণা আমার মধ্যে সুপ্রবৃত্তির যে ক্ষীণ অস্তিত্বটুকু আজও অবশিষ্ট ছিল এই অসহ্য যন্ত্রণার আগুনে তা যেন নিঃশেষে পুড়ে ছাই হয়ে গেল কুচিন্তা যেন ক্রমাগত ছায়ার মতো আমার আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো স্বভাবসুলভ খেয়ালি মন আমার সবার ওপরেই বীতশ্রদ্ধ হয়ে উঠলো কোনো মানুষকেই আমার আর বরদাস্ত হতো না ঘৃণা হতো এই মানসিক প্রলয়ঙ্কর দুরবস্থায় আমার দিগবিধিক স্থান কাল পাত্র জ্ঞান থাকতো না বলতে কষ্ট হয় আমার এই মানসিক প্রলয়ঙ্কর দুরবস্থায় আমার চোটপাট সবই প্রায় স্ত্রীর ওপর দিয়েই গেছে আমার উশৃঙ্খলতায় বেচারি জর্জরিত হয়ে পড়ত ইতিমধ্যে আমাদের আর্থিক অসচ্ছলতা বেশ চরমে উঠেছিল পুরনো বাড়িতেই আমরা বসবাস করছিলাম একদিন ভাড়ার ঘরে কি একটা জিনিসের খোঁজে যাচ্ছি স্ত্রীও সঙ্গে রয়েছে বিড়ালটিও দেখলাম ঠিক আমার পেছনে সংকীর্ণ শিরিবে নেমে আসছে পায়ে পা জড়িয়ে প্রায় আছার খাবার জোগাড় মাথায় আমার আগুন চেপে গেল সব ভুলে গেলাম পরে কি ভীষণ কাণ্ড ঘটতে পারে তা একবারও মনে এলো না একটা কুরুল তুলে নিয়ে সজোরে বিড়ালটির মাথায় ঘা বসিয়ে দিতে উদ্যত হলাম কুরুলটা ওর মাথায় পড়লে আর রক্ষা ছিল না কিন্তু তা আর হলো না আমার স্ত্রী খপ করে আমার হাতটা ধরে ফেললো বাধা পেয়ে রাগে উত্তেজনায় অন্ধ হয়ে গেলাম কাণ্ড জ্ঞান ছিল না দানবের মতো ক্ষিপ্ত হয়ে উঠলাম কুরুল শুদ্ধ হাটটা ছাড়িয়ে নিয়েই স্ত্রীর মাথার ঠিক মধ্যিখানে দিলাম এক বসিয়ে একটা টুর শব্দ পর্যন্ত না করে সে পড়ে গেল মাটিতে জঘন্য হত্যাকাণ্ড ঘটে গেল এখন আর কোনোই উপায় নেই যে করেই হোক লাশটা লুকিয়ে ফেলতে হবে তবেই রক্ষা ভালো করেই জানতাম বাইরে নিয়ে গিয়ে গুম করে ফেলবার চেষ্টা করা পাগলামি ছাড়া আর কিছুই নয় রাতেই হোক আর দিনেই হোক প্রতিবেশীরা নিশ্চয়ই দেখে ফেলবে মাথায় অনেক রকম মতলবই আসতে লাগল একবার মনে হল লাশটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে ফেলে দিয়ে নিশ্চিন্ন করে ফেলি আবার তখনই মনে হলো ভাড়ার ঘরের মেঝেতে গর্ত করে ওটাকে পুঁতে ফেললেই ভালো হয় আবার মনে হলো ওটাকে উঠোনের পাতকুয়ার মধ্যে ফেলে দেয়া যাক ইত্যাদি কিন্তু শেষ পর্যন্ত যে মতলবটি এলো সবগুলোর চেয়ে এটিই বেশি যুক্তিযুক্ত মধ্যযুগের তান্ত্রিকরা যেমন করতো আমিও তেমনি করবো ঠিক করলাম লাশটাকে দেয়ালের মধ্যে গেথে ফেলার সিদ্ধান্ত নিলাম এই ধরনের কাজের জন্য ভাড়ার ঘরটিকে সবচেয়ে উপযুক্ত জায়গা বলা যায় এর দেয়ালগুলো নরবরে গাথা আবার নতুন করে যে বালির কাজ করা হয়েছে তাও সেত অবস্থায় ভালো করে শুকোয়নি খানিকটা নরম রয়েছে দেয়ালের গায়ে একটা ধোঁয়া বেরুবার চিমনির চিহ্ন রয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে অগ্নিকুণ্ডের জায়গাটা ভরাট করে ফেলে এটাকে পুরোদস্তুর একটা ভাড়ার ঘরে পরিণত করা হয়েছে নরবরে দেয়ালটার কয়েকটা ইট সরিয়ে তার মধ্যে যে লাশটাকে ভরে দিয়ে আবার দেয়ালটাকে পরিষ্কার গেথে দিতে পারবো তাতে আমার কোনোই সন্দেহ রইল না নিখুঁতভাবে আবার দেয়ালটিকে মেরামত করে দেয়া যাবে কারুর সাধ্য নেই বুঝতে পারে আমার এ অনুমান ভুল হয়নি সাবলের চার দিয়ে ইটগুলোকে নামিয়ে নিলাম তারপর বেশ সাবধানে লাশটাকে ভেতরের দেয়ালের মধ্যে রেখে দিয়ে আবার ইটগুলোকে আগের মতো সাজিয়ে দিলাম সুরকি বালি ইত্যাদি জোগাড় করলাম কোনো বিষয়ই খুঁত রাখা হলো না পলেস তারা মেশাবার সময়ে যতদূর সম্ভব সাবধান হলাম আমার বালির কাজ ঠিক আগেকারটির মতো হতে হবে সমস্ত দেয়ালটার বালির কাজ যখন সুচারুরূপে শেষ করা হয়ে গেল তখন দেয়ালটার আগাগোড়া দেখে মনটা বেশ খুশি হয়ে উঠল এখন আর মনেই হয় না দেয়ালটাকে কিছুক্ষণ আগে ভেঙে ফেলা হয়েছিল চুন সুরকির খুব সাবধানে খুঁটে খুঁটে তুলে নিয়ে বাইরে ফেলে দিলাম তারপর চারদিকে একবার বিজয় গর্বে তাকিয়ে নিয়ে নিজের মনেই বললাম সত্যি অন্তত এ ব্যাপারে আমার পরিশ্রম শেষ পর্যন্ত সার্থক হয়েছে যে জন্তুটি মূল এবার তাকে খুঁজে বার করতে হবে মনে মনে স্থির প্রতিজ্ঞ হলাম ওই পাপটাকে এবার শেষ করব সেই মুহূর্তে ওটাকে পেলে আর আস্ত রাখতাম না কিন্তু বিড়ালটিও কম চালাক নয় সে বোধ হয় আমার মতলবটা আগেভাগে টের পেয়েছিল আমার কিছুক্ষণ আগেকার মূর্তি সে বোধ হয় ভুলতে পারিনি তাই বোধ হয় কোথাও গিয়ে লুকিয়ে আছে ভাবলাম ভালোই হয়েছে তার এই অনুপস্থিতিতে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম এই মুক্তির আনন্দ যে কি তা বলে বোঝানো অসম্ভব রাতে সে আর ফিরে এলো না তার বাড়িতে আসার দিন থেকে এই একটিমাত্র রাতে আমি নিশ্চিন্তে একটু ঘুমুতে পারলাম গভীর নিদ্রা অদ্ভুত আমেজপূর্ণ ঘুম স্ত্রীকে হত্যা করার যে গ্লানি সে গ্লানিকেও যেন এ আমেজ পরিতৃপ্ত এ ঘুমের আবেশ ধুয়ে মুছে দিয়ে গেল পরদিন এবং তার পরের দিনটাও কেটে গেল ভালোভাবেই সেই মূর্তিমান দুঃস্বপ্ন আর ফিরে এলো না অনেকদিন দিন পরে নিজেকে স্বাধীন মানুষ বলে মনে হতে লাগলো স্বস্তির নিঃশ্বাস নিলাম বুক ভরে বিভীষণ বোধ হয় একেবারেই দূর হয়েছে আপদ গেছে আর ওকে দেখতে হবে না আমার এখন নিরবচ্ছিন্ন সুখ এ সুখের মধ্যে আমার কুকর্মের স্মৃতি কোন বিকার ঘটাতে পারবে না কেউ কেউ ইতিমধ্যে আমার স্ত্রীর খোঁজ করেছিল কিন্তু তাদের সবাইকে বেশ ত্বরিত উত্তর দিয়ে নির্বিঘ্নে বিদায় করে দেয়া গেছে এমনকি একবার খানাতল্লাশও হয়েছিল কিন্তু তারা আপত্তিকর কিছুই পায়নি আমার ভবিষ্যৎ সুখ এখন সম্পূর্ণ নিরাপদ হত্যাকাণ্ডের চার দিনের দিন একদল পুলিশ কর্মচারী আচমকা ঘরে এসে ঢুকলেন তারা খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ির চারদিকে খানা তল্লাশি করতে লাগলেন লাশ লুকিয়ে রাখবার জায়গাটার নিরাপত্তা সম্বন্ধে আমার বিন্দু মাত্র সন্দেহ ছিল না তাই আমি মোটেই উদ্বিগ্ন হইনি পুলিশ কর্মচারীরা খানা তল্লাশির সময়ে আমাকে তাদের সঙ্গে সঙ্গে থাকতে বললেন কোনো কিছুই দেখতে বাদ রাখলেন না তারা পরপর চারবার তারা আমাকে নিয়ে ভাড়ার ঘরে গেলেন বিন্দুমাত্র চঞ্চল হইনি বুকখানা এমনই নির্বিকারভাবেই স্পন্দিত হচ্ছিল যেন কিছুই জানি নে ভাড়ার ঘরে ঢুকে এধার থেকে ওধার পর্যন্ত পায়চারি করে বেড়ালাম বুকের উপর হাত দুটো ভাজ করে রেখে নির্বিকারভাবে ঘরের ঘরের মুড়ো থেকে ও মুড়ো পর্যন্ত পদচারণা করে বেড়াতে লাগলাম খানা তল্লাশির পর পুলিশ কর্মচারীরা বেশ সন্তুষ্ট হয়েই চলে যাবার উপক্রম করলেন ভেতরে ভেতরে আমার স্ফূর্তি তখন দেখে কে নিজেকে সামলে রাখাই দায় হয়ে উঠল আরো কিছু একটা বলে ওদের আরও একটু নিঃসন্দেহ করে দেবার জন্যে ভেতরে ভেতরে আমি একেবারে অধৈর্য হয়ে উঠছিলাম এটুকু হলেই যেন আমার পুরো নিরাপদ হওয়াটা আরও নিশ্চিত আরো পাকাপাকি হয়ে যায় তারা সিঁড়ে উপরে উঠতে লাগলেন আমি তাদের সম্বোধন করে বললাম ভদ্রমহোদয়গণ আপনাদের সন্দেহ ভঞ্জন করতে পেরে আমি সত্যিই আনন্দিত আপনাদের কুশল কামনা করি তবে আশা করি এরপর আপনারা এই ধরনের ব্যাপারে আরও একটু ভদ্রতার পরিচয় দিতে যত্নবান হবেন আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই বাড়িটা গঠন কাজের দিক থেকে সত্যিই বেশ মজবুত অবলীলাক্রমে কি বলতে গিয়ে আমি যে কি বলে ফেলেছি তা নিজেই বুঝতে পারিনি হ্যাঁ সত্যি বাড়িটা অত্যন্ত মজবুত বিশেষ করে এই যে দেয়ালগুলো দেখছেন বাস্তবিকই কি নিখুঁত গাঁথুনি এদের কই মশাইরা চলে যাচ্ছেন নাকি অদ্ভুত এক বাহাদুর ভাব যেন আমায় পেয়ে বসলো উন্মাদের মতোই আমি আমার হাতের ছড়িটা দিয়ে গাথা যার মধ্যে আমার স্ত্রীর লাশ গাথা রয়েছে বেশ জোরে কয়েকটা গুতো মারলাম কিন্তু হাঁ খোদা শয়তানের কোপ কটাক্ষ থেকে তুমি আমাকে বাঁচাও আমার ছড়ির আঘাতে শব্দের রেশ বাতাসে মিলিয়ে যেতে না যেতেই দেয়ালের ভেতর থেকে কে যেন চিৎকার করে উঠল প্রথমটা গোঙানির মতো চাপা একটা স্বর ছোট ছেলের ফুপিয়ে কাদার মতো অনেকটা পরক্ষণেই শব্দটা বেশ একটু চড়া হয়ে উঠল তারপরে শুরু হলো একটা না অমানসিক দুর্বোধ্য একটা শব্দ ক্রমে সে চিৎকার যন্ত্রণাকাতর বিভৎস এক আর্তনাদে পরিণত হলো কি ভয়ঙ্কর কি নিদারুন সে আর্তনাদ যেন নরকের মধ্যে থেকে শত সহস্র দানবের জয়োল্লাস আর ত্রাসের ভয়ঙ্কর ধ্বনি বাইরের বাতাসে বেরিয়ে আসছে নরক যন্ত্রণায় কাতর পিসাচের রক্ত হিম করা তীক্ষ্ণ আর্তনাদ যেন বাতাসে বাতাসে কেঁপে কেঁপে ফিটছে নিজের ব্যাপারে আর কিছু বলতে যাওয়া বোকামি প্রায় মূর্ছিত অবস্থায় আমি বিপরীত দিকের দেয়ালে ঢলে পড়লাম এক মুহূর্তের জন্যে পুলিশরা স্তম্ভিত হয়ে সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকলেন এই বিভৎস ব্যাপারে তারা ভীষণ আতঙ্কিত কিছুক্ষণের জন্য কিং কর্তব্য বিমূড় হয়ে গেলেন পরক্ষণেই পাঁচ ছজন পুলিশ কর্মচারী ক্ষিপ্রগতিতে দেয়ালটা ভাঙতে শুরু করে দিলেন দেয়ালটি একেবারে সবটুকুই হুড়মুড় করে পড়ে গেল আমার স্ত্রীর মৃতদেহটা সমুখেই সোজা দাঁড়িয়ে চাপচাপ রক্তের ডেলার পচা মাংসের সে এক বিভৎস দৃশ্য আর তখনই দেখা গেল লাশটার মাথার উপর বসে আছে ভীষণ মূর্তিমান বিভীষিকা যেন সেই কালো বিড়ালটা লাল মুখ হা করে আছে একটিমাত্র চোখ থেকে যেন তার প্রতিহিংসার তীব্র আগুন ফুটে বেরুচ্ছে দুর্ভাগ্য আমার এই শয়তানের কারসাজি শেষ পর্যন্ত আমাকে খুন করতে বাধ্য করেছিল আর তার শয়তানি আজ আমাকে জল্লাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করল আমি বুঝতেও পারিনি দেয়াল গাদবার সময়ে কখন আমি নিজের অজান্তেই এ পিসাজকেও ভেতরে রেখে দেয়ালটা গেথে ফেলেছিলাম